তার পরিবারের মহাবুদ্ধি বিহারের গিরুত গিরিগিরি পাত্র তুরিজানের লং ব্যাগে এ বজরর মহাকঠিন জীবর দান উৎসবত আজল গর্ব আলদে রাজা ত্রিদীপ রায় নলিনাক্ষ রাজার পুয় ত্রিদীপ রায়র মা অলদে বিনীতা রায় পশ্চিমবঙ্গর এক কালার স্বনামধন্য কেশবচন্দ্র সেনর মাদিন প্রথমবার রাজা দেবাশিস রায়ের বাপ ত্রিদীপ রায় 71 সালত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধর লক্ষ্যে বিভাগত হরি যাদর ভবিষ্যতের হদা ভাবি পাকিস্তানত মূর গজদে বাধ্যই বালক বজর ধরি পাকিস্তানের এম্বাসেডর ওই ফিত্তিমির নানান জায়গাত এলো অরুণাচলৰ শান্তি হুমৰ চাংমা ৰাজা এজাৰ শুনি খুজি হৈ এবজৰ বানাথালৈ দেগা উৰিবাতি বুদ্ধগয়া দিছি রাজারে মহাবুদ্ধি বিহারের দুয়ারত পাত্র তুরুজানে রাষ্ট্রবলবন্তের একান্ত শিষ্য আর বর্তমান ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টারের বিহার অধ্যক্ষ ডক্টর বরাশম্ভু দিবান্তের তক্ষিণাই মেইন মন্দিরের বিদিরে বুদ্ধমূর্তিবার মুজবত বন্দনা করা হল জেরে বদিবিক কথলাত যে সঙ্গদানত সমারলঙ্গই আবাদার আজারা দিঘি ব্যাগে তিয়ে লাখ সম্মান জানে লাখ বুধি বৃক্ষর সাবাত তলে বুধি পালঙ্কর উত্তর দাগত বুঝি ব্যাগে মিলি বন্দনা করিল সঙ্গদান গুরি সংসারের ব্যাগ ফুরান বলার সুখ শান্তি আর বালিত বর্মা গাল আমি যে লক্ষ্যে বুধি বৃক্ষ তলাত বুঝি সঙ্গদান গুরি ঠিক সে সময়ত আরব ডাক সাংমা তীর্থযাত্রীরে প্রিয় বলবান্তের তক্ষিণায় রত্নাগরের হাই ধর্মসভা করতে দেখা গেল বুদ্ধ তীর্থ বেড়াই দেশ হুলোর হুদুম্ম লাগত ফেলে বুঝমান গম লাগে কোন জায়গা তোর আমি রঙ্গামাটি দেশকুলর জাতকুলর সুখ দুঘর সদা ফুজুর করিবার সান এহুলর জাত ব্যবেন নেই চুক্তির ফর ইচ্ছে শুদ্ধ ওদর বিধি গেল এবং আমি নিজেরাই শুনো উনি করি সারানা দাওর যাদর সদা ফুজুর করিলে গুরু রাজা আবিলেজকে হল হিলসাদি গাঙার মানুষজনের অবৈধ হারাবাই দেশের সাংমা ও নত্তা চিড়িগং হিল ট্রেক সবিদরে ভারবত্য চট্টগ্রামের বিদরে অবস্থা খরাবাই দিন দিন খরাব মহাবুদ্ধি বিহারত তাই শ্রীলঙ্কান বা অন্যান্য দেশের তীর্থযাত্রী নয় আগে দোল দোল রীতি সুদম আগে তারার তীর্থ বেরেবার বুট ড্রেস সাংবাউনর এবছর নি হন তীর্থযাত্রী হিসেবে সাজ পোজা গত বছর যে আমি সম্মিলিত ভাবে ঘুরছি ভারত বাংলার মিলি নিয়ে সামনে দিও আমার এবছর একখানা ওই গ্যাপটানের কারণে এবছর আমাকে মানে কমি কমি চল অক্টোবরের 29 তারিখ বেন্যে মা দান কঠিন জীবর দান মাবুল লগে যাই যুগ কলকাত্তন এমন সময়ত বেড়ায় যে রত্নবন্তে সমারে থাইল্যান্ডের এক নাঙ্গি উপাসক হল তারাই দিও আদামত এগুকে গুরি বুন হদাকরণ গর্ভাবরে সজলি গল্লং আমার ত্রিপুরা দিক্ষ ডাঙর বুদ্ধমূর্তি বা বিশ্ব শান্তি স্তূপ তুলি দিবের ইনভিটেশন লেটার দেন আই ব্রিং মাই ডিসিপ্লিন টু বিল্ড
big Buddha, great Buddha in that area. Thank you so much. Sure, we cooperate because your people look same, our people. They all know what you say, Stagodibo. Thomas Angmonde, I'm Ekuja. Tomale, I'm a Milare. সর্বে বাজে রাজা ত্রিদিব রায় আজিল অলগি কঠিন সুবর্ধান ফাঙ্গুলিবার গর্বাই যাবে রাজা হুদ্দেতে নদেদে মাদানী গুরে সালাম গরদের লেখে এক দাগি জোদেওদে রাজা মজুমি দিয়ে যাদুল্ল সংগ্রহে বেগে বন্দনা জানানোর পর গর্বা রাজা বাবু দিজি মান্নামা মাদল ত্রিপুরাতন চিত্রামল্লিকা এগেরে উদার শিখতে ধর্মগুরু সত্যিমানন্দ পাল মহাস্তবীর ভান্তের বন্দনা সাঙ্গে শিধর সাজলে নজি ভেঙে গজলি বিযোগ সামাধে তো যুগ যুগ শ্রীজি দিদি সুদমে বজেল সোনালো সুনামি মান গোলা গরবারে অতালে ভাতরু এবার রাজা ত্রিদিব রায়ের ভাষণ কিন্তু এটার দিন এবার সুযোগ নয় ইচ্ছা হইলিয়া দু এলুম গম লাগের যে তোমার এই নুয়া জাগাত নুয়া বিদ্যুৎ বিহার স্থাপন করছ আমার সর্বোচ্চ চট্টগ্রামের যে দুঃখ আমি জুম্মা জাতি আগে এবং অন্যান্য জায়গার যেদিকা বৌদ্ধ আগন হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ ব্যাকুণরে মর নমস্কার জানাব আমি যাকে ফলিয়া ইদু এই হাজি ১৯৫২ ইংরেজিত সাকে এই বৌদ্ধ হইয়া খুব
সিগন সাহন পাকিস্তান ধরে গুলে ধর্মশালা এল টিবেটেন বুদ্ধি বৌদ্ধ আর বার্মা সরিন এলো। তারপর দ্বিতীয়বার যাকে ইচ্ছে 1956 ইংরেজিত সেকে হিন্দুস্তান গভর্নমেন্টে ইন্ডিয়া গভর্নমেন্টের নিমন্ত্রণ করছিল 1956 ইংরেজি মহার সমারণ হইল সমাবেশ হইয়ে বহু জায়গার মানুষ বৌদ্ধ সে দালাই লামাও হচ্ছিল পাঞ্চান লামা হচ্ছিল সিকিমর ভুটানর প্রতিনিধি রাজা মহারাজা আর আমার তদানীকর স্থান পাকিস্তান সে পাকিস্তান এলো তো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ব্যাগ মিলিল এই সে পাকিস্তান নতুন ইন্ডিয়া গভর্নমেন্টের দুজন নিমন্ত্রণ করছিল প্রিয়ানন্দ বেকু খুব খ্যাতি ছিল বৌদ্ধ বিকু রাউজান তেল থানে আর থাকার মধ্যে মরে আমাদের জন্য এই 56 ইংরেজির বৌদ্ধ ফাংশন নিমন্ত্রণ করা জির সেকে রাধাকৃষ্ণন ভাইস প্রেসিডেন্ট তারপর পণ্ডিত জওহরলাল নেহরু আর সিনেতুন তখন তার প্রধানমন্ত্রী ছুইন রায়ও ইচ্ছিল ইউনসমারে ধর্ম কাম করি নেই অনুষ্ঠানত যোগদান করি নেই নিজরে খুব দৈন্য মনে করছিলাম যে আমার সাংমাউন এবং অন্যান্য যুগমাউন একে সংসারের অনেক জায়গার সরে হচ্ছেন এবং ইয়ান খুব গৌরবর হদা এদিকে আমার সাংমা সম্প্রদায় আমেরিকা কানাডা তো এখন আর হিন্দুস্তান তো হাজেই আগের তো নয় এলা একে সে সংখ্যা বহুত বাড়ি দিয়ে আর ইয়ানার মূলই দেখি বুদ্ধর ধর্ম ইয়ান হই সে ধর্ম পালন করে না আর আমার যেটুকু বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ আগন ব্যাকুণ্ডই এবং অবৌদ্ধ সম্প্রদায় যারা আগন তারা লইও মিলিজুলি নেই জীবনযাপন করা না আমার পুরানা সদা ইজত করি নিয়ে আমার জুম্ম সম্প্রদায় আমার সাংমাউন নীতি ঠিক রাখি না যেন চলে যান আমি ব্যক্তিগতভাবে ইচ্ছাই খেলিয়া নেই কিন্তু এই বুদ্ধ শিক্ষান বরাবর থেকে যাব মানুষে বাণী নিয়ে যত রকম বিগ্রহ এসব না কেন আমি উত্তীর্ণ হই নাই চলে যেতে পারি এসিয়া ইদু হই নেই সতজন দেলুম বহুজন বই যাকে পার্বত্য চট্টগ্রাবতুন পাকিস্তানের জিয়ং 1971 ইংরেজি সেকে অনেকজন বেশিরভাগ জন্মই ন আর খুদুকা সেকে জন্ম ওই যে তো জন্ম আগেও পরেও মতন খুব কম লাগিল যে আমার ভাষা আমার আচার আমার কৃষ্টি ব্যাকুণে রাখছেন এই বুদ্ধ ধর্ম পার্বত্য চট্টগ্রামত আমি যাকে গাবুর এলাম সেকে খুব মলানো ইজির সেকে আমার খাওর বানতে সংখ্যা খুব কম এল আর অনেক রকমের কুসংস্কার আমাদের এই দিয়ে ঠিক আমার 100-200 বছর আগেও খালি নিরানির সময় সেদিকে নানা রকমের কারণে বৌদ্ধ সম্প্রদায় রাঙ্গনিয়ার এবং বর্তমান চিটাগং ডিস্ট্রিক্ট আর পার্বত্য চট্টগ্রাম যেখানে আমি সারি জ্ঞান হত সেই সে জায়গা দশকে বহুত বাউন্দর্যের সৌভাগ্যবশত বার্মা এক আমন্ত্রণে মুই জিনাই রেঙ্গুনত আমার বান্তে অগ্রবংশ বান্তের লই দেখা গেল আর অগ্রবংশ বান্তরে মুই নিমন্ত্রণ করছিকে বান্তে আমায় যু এই অগ্রবংশ বান্তের
প্রভাবে সর্বোচ্চ চট্টগ্রামত আবার বুদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমি দেখুনে তুমি নিজের উদ্যোগে যে এইটু এই বর্ণান কেমন স্থাপন করছ বুদ্ধগয়া বনবিহার আর মেডিটেশন সেন্টার ইয়ান একটা খুব গৌরবর কথা মুই আশীর্বাদ চাওয়ার তোমার আর তথাগত উদ্যোগ প্রত্যনা কর যে তোমার এই সেন্টার দিন দিন আরো উজ্জ্বল হয় এবং দিন দিন সম্প্রসারিত হয় আর দেখুনরে একটা ভক্ত গরিবের একখান কত হয়। রাজা ত্রিদিব রায় যেমন রাজগুরু অগ্রবংশ নাং ইরুত তুলিল সেমেন নন্দ বলবন্তীকে বুদ্ধ ধর্মর পুনর্জাগনের বিজগৎ রাজগুরু বান্তি আর বনবান্তির অবিস্মরণীয় অবদানের কথা হল। ধর্ম আলোচনা শেষলে সাংমা রাজা ফিতে হাবি কঠিন শিবদানের বুনহাদার হাম ফাং করিল পরে রানেরে দিনই সরকারগুড়ি সুদহাদি মুলুক খাম ফাং করা হল। রাজা বাবুরে কঠিন শিবর গজানিত আত্মলি দি এবছর কঠিন শিব দান গজানা হল দীপ কুসং করে।
কঠিন শিবর দান ঘুরি ফুরালে রাজা বাবুর লেকচার। গণতন্ত্রের যে দান আগে সে দান কয়েকদিন সদালই প্রকাশ করানো যায়। বহু বছর আগে আমি শুনি রামায়ণে থাকতে পুরাণ রামায়ণে থাকতে যে এক মহাপুরুষ যার বিদ্রে থাই যার যখন লেও তার কোনো অসুবিধা নেই, রোদ দিলেও কোনো অসুবিধা নেই। আমি বনমান্তের নাম বানা পার্বত্য চট্টগ্রামত যারা আগি তারা ন শুনি, কিন্তু বাইরের মানুষজনীয় বনমান্তের নাম শুনিয়ন। বনমান্তে বানা আমার পাহাড়ি সম্প্রদায়ের বেলার যাই হামগরি নজার যতদিন বাজি থেব ততদিন বাংলাদেশের ভিতরে ইচ্ছা পার্বত্য চট্টগ্রাম আগে সেই পার্বত্য চট্টগ্রামের যত বৌদ্ধ আগন তারাও ব্যক্তিটি খুব কৃতজ্ঞতা যে বনবান্তে তারার মধ্যে আগে এবং আমার ব্যক্তরে জনমানবর হিত দেয় হামগরি যেবা বনমান্তে বানা একখান জায়গাত অলর করে বই ফেলেও তার যে সাধনা আগে তার যে জ্ঞান আগে তার যে উদার মনোভাব আগে সিয়ানে দেহ দুঃখিয়া সেরমিকা সরে যায় ইচ্ছা এই কারণে বোধ করিয়ে মন খুব গম লাগিল যে আমার সাংমা আরো অন্যান্য বৌদ্ধগণ যে ইদু আগন হিন্দুস্তানের নানা প্রদেশত তারা সমরে ইচ্ছা দেয় করি পারি নাই নিজের ধন্য মনে কর সাধু 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 সাহায্য করিবে বুঝে এবার ওই তোমার ব্যক্তর মঙ্গল কামনা কর আর মন কৃতজ্ঞতা জানা কর। আমি একান্তে রাজত্ব দিয়ে একান হদা পুজোর করিবার সুযোগ পেলাম। রাজা নানু আমার সাংমা অনুর ভবিষ্যৎ ফিউচার সাংমা অনুর উরে নির্ভর করিব সাংমা অনুর ফিউচার সিয়ান আমি কেতুন হনজিন হইন পারিব যে কোনো জাতির যে কোনো কমিউনিটির নিজের তার অ্যাক্টিভিটির উপরে তার ফিউচার নির্ভর করিব। কর্ম আর কর্ম বল, কম কর্ম করলে কম বল হইবা, খারাপ কর্ম করলে খারাপ কর্ম খারাপ ফল। আজি মই আশা কৰো আর তথাগত বুদ্ধি প্রার্থনা কৰো যে আমার জুম্মাউন সাংমাউন অন্যান্য কমিউনিটি ব্যাগ মিলিজুলি থান। গেলে 2009 সালত রাজা দেবাশিষ রায় ত্রিপুরার বিজিমেলাত এই মাইমারাত সে হদাই হল যে জিতে থাকাম সাত আমার ব্যয় এক যাত্রে মিলিজুলি থা পড়ি। ভালো লাগছে যে আজকের এই অনুষ্ঠানে আমাদের চাকমা বর্ণ ভাইদের পাশাপাশি এখানে এলাকার বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এসছে বিষয় গ্রহণ করে এটা আমরা আমি মনে করি। আমি আশা করি যে আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে সার্বিকভাবে আদান প্রদানের মাধ্যমে সাংমার হিস্ট্রি কে কে মনে করেন যে শাক্য বংশীয় আমি নেপালত দেখতে দিয়েন শুধু শাক্য নামে এক প্রফেসর আশারাম শাক্য নাম সেবা পর উপকার সমিতির প্রেসিডেন্ট তার লইয়া এই সমস্ত লাভ করছেন। দেখা হয়তো এক সময় শাক্য হুন জিনে যে এই জন্য যে এই সেতু
চিড়িগং এলাকার চারিগাং আমার সাংমা এলাকার প্রয়োজন দুই এই সাক্ষী অনেক রকমের অনেক রকমের ভিউ আগে হিস্ট্রি সম্বন্ধে যেই হোক আমার সাংমা জাতর নিজের ফর্মর প্রভাবে এখনো পৃথিবীর নিজের জাত লইনে নিজের নাম লইনে যে যদি থাকতো তারা চলি যেত তার কর্ম প্রবাহ আজি যদি কম কর্ম করে যান ঈশ্বর দিলে আরো হাজার হাজার বছর চলি যাবে দেশের সাংমা অর্থাৎ চিড়িগং হিল ট্রেক ছবিদরে ভারবত্য চট্টগ্রামের ভিতরে অবস্থা খরা হয় দিন দিন খরা একে অন্তত জীবে ইচ্ছে এই আওয়ামী লীগ শেখ মুজিবুর জীব সিবিআই এ সে আগের গত্তুন অনেক গুণে বেটার অনেক মোর টলারেন্ট তো আমি আশা করি যে তারা যে সাক্ষ্য গুজন সাক্ষর গুজন চিড়িগং হিল ট্রেক অ্যাকর্ড সিয়ানোর ইমপ্লিমেন্টেশন কে আরো হব বলে আশা করি পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন বর্মা গেল রাজা শান্তি চুক্তির বয়স হচ্ছে 14 বছর হয়ে গেল এবছর আমি আরিয়ে জায়গা আনি ফেরান না পেলাম সামরিক বাহিনীর অত্যাচার চলের শরণার্থী বাঙালির অত্যাচারই আমার ভবিষ্যৎ এবছর আন্ধার হয়ে গেছে এখনো যারা ফিরি জীবন তারার জায়গা জমিন তারা ফিরি ন হয় এখনো এই মানুষজনের আমার মানুষজনের উপর অত্যাচার করা যায় হিউম্যান রাইটস ভায়োলেশন হয় হিউম্যান প্রতিকার সেই বিচার সেই আমি সেই দিয়ে এই রিজনাল কাউন্সিল যেটা সেট আপ করছি সেই রিজনাল কাউন্সিলের পাওয়ার দোক তারা দেয় ইমপ্লিমেন্টেশন করুক একট আর আমি সেই দিয়ে হিন্দুস্তানের যেন স্টেট স্বীকার করছি এই সাত বনরে নর্থ ইস্ট কান্ট্রিয়ার ইন্ডিয়ার তারা যে স্টেট বানিয়ে দিয়ে তারা নিজের ইলেকশনে তারা নিজের ইলেকটেড মেম্বার করেন তারা নিজের চিফ মিনিস্টার থাই আমিও সেই দিয়ে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশে সাহিত্য শাসন দোক আমি তো হইতে পার্বত্য চট্টগ্রামে চিনি ফেলব আমি তো হইতে পার্বত্য চট্টগ্রামে সাহিত্য শাসন দোক তারা নিজের আচার কৃষ্টি লই তারার বাসা লই তারা যেন চলে যে হারান আমি কোন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কিছু করতে নসেই আমি সেদের সম্প্রদায় ব্যক্তিকে মিলিমিশি তাদ বেজাত আত্মীয় হুদুম মরহদা মাফালি ইচ্ছে পুরনো দিনের হদা ইদুর তুলো দিনি চুরান হদা ইদুর ধরি গুজরি গুজরি এখানে লই আর হদা হইয়ে তান্যবি হদা হইয়ে মরদা তান্যবি বইলকে তান্যবি রাবা তিজরাইয়ে তান্যবি সেই কে আমিও যারা শিখুন এই হেলে আমার পুরানো স্মৃতি কথা মনে দুঃখ দিলে গুজরি গুজরি খানিবার মনে হয় বাইরে দিয়ে প্রকাশ করি বা না করি আমার মনে হচ্ছে এই তার নাম রয়েছে জননী জন্মভূমিষ্ঠ শ্রদ্ধা দেবী গড়ি যোশী পার্বত্য চট্টগ্রাম আমার জন্মস্থান আজই আমার মাতৃভূমি এনে করি দেব আমি জীবন ইচ্ছে ফাঁকা সাকরে চারি আগে আমারও ইদুদু দেশে হালর সেহুলর হদা সেহুলর বিগত বয়স্ক মানুষ এলাক